আলাইকুম, আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিছি, এখন হচ্ছে মায়ের জন্য একটা জামা বানাবো, জামাটা নিয়ে বসছে আর কি, মেশিনে বসা হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মা হচ্ছে অনেক সকালে ডেকে দিছিল, আমি উঠি নাই, পরে 7টার দিকে উঠলাম। উঠার পরে হচ্ছে বড় ভাবের হচ্ছে আগে এক ভ্যান রসুন কাটছি আমি আর মা, যে রসুন কেটে দিয়ে তারপর হচ্ছে এসে নাস্তা করে নিছি, তারপর হচ্ছে এখন মা হিবুরের জামা সেলাই করতেছে। ভাবি যেহেতু একা হাতে পারে না, ভাবি ফুপু আমি আর মা আমরা চারজনে কাটছি। আজকে মেজে ভাবি কাটতে পারে নাই, মেজে ভাবিদের বাড়িতে যেহেতু নতুন বাথরুম দিচ্ছে, লোকজন আসছে তাদের রান্না বান্না। আর এখন হচ্ছে আরো রসুন মাঠে আনতে গেছে, আনবে তারপরে কাটতে হবে। ভাবলাম এই সুযোগে আমি একটা মায়ের জামা বানাই। আর মায়ের জন্য আমি তো একটা সাদা রঙের কাপড় নিয়ে এনেছি, এতো গজ কাপড়, আর এটা দিয়ে জামাটা বানাচ্ছি। আর বানানোর পরে কেমন হয় দেখতে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর মাহি বুড়ি তো এদিকে খেলতেছে, মানে বান্দা আমার পাশে বসে খেলতেছে। মাহি মাহি হচ্ছে খেলনা নিয়ে খেলতেছে, ও মানে ছোট মানুষ তো খেলনা নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। আর মেয়ে বাবুরা আসলে এই ধরনের খেলনাটাই বেশি খেলে, রান্না বান্না ঘর সাজানো। এতো মাহি বোনে রেডি আর আমিও রেডি। পাশের বাড়ি হচ্ছে শূন্যতে খাত না, ক্ষীর খাওয়ানোর দাওয়াত দিছে, ওইখানে ক্ষীর খাইতে যাচ্ছে। আর এই তো বুড়ির ফটোশুট, হাসি আসতেছে। আমার কই গেল? তোমার ইচ্ছা, যাও। আরে তো আমিও রেডি, মাহি আর মা তো চলে গেল আর আমি এখন পিস পিস যাচ্ছি। আসছে হচ্ছে ভাবির কাছে, ভাবি এখনো রেডি হয় নাই, ভাবিও যাবে। আমার রিমার কাছে দেখেন কত ফুল ফুটছে, আমার কাছে সব সময় এরকম ফুল থাকে। এই তো খেয়ে দিয়ে হচ্ছে আমি আর মাহিন বাড়ি চলে আসলাম, আর মা হচ্ছে খালাবাড়ি, দাদি ওইখানে, আমি ঘরে আসলাম। এখন জামা কাপড় খুলে ঘরে ঘরে কাপড় পরে নেবো। মা তোমাকে খুলে দাও, মা তোমাকে খুলে আমি কাছে চাবি নিয়ে আয়।